ওয়াও মজা কি পোকা এটা নাম কি রবশি রবশি আ আপনাদের কি দেখি জানেন এটা রান্না করবেন না খাবে না কি খাবো মজা হ্যাঁ প্রালা প্রালা মজা না তেলা পোকার মতো রাঙামাটির মারমা জনপদ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বেদবুনিয়ার এই মারমা পাড়ার সাথে আমার সম্পর্ক প্রায় দু বছরের। এখানে আসলেই মানুষগুলো আমাকে এমন ভাবে আপ্যায়ন করে যেন আমি তাদের আত্মার আত্মীয়। বিভিন্ন ভিডিওতে বিদেশি বিভিন্ন মানুষের অনেক ধরনের পোকামাকড় সহ অনেক কিছুই খেতে দেখেছি, তবে এদেশেও যে কেউ পোকা খায় সেটা আমার আগে জানা ছিল না। আজ জানতে পারলাম এবং সেই সাথে দেখতেও পাচ্ছি আমার বন্ধুর ফুপা আজ দুপুরে তাদের খাবার হিসাবে রান্না করছে পানিতে বাস করা এক ধরনের পোকা। কখনো দেখি নাই, আজকে দেখলাম। এটা কিনে নিয়ে আসতে হয়েছে না? ধরে নিয়ে আসছেন? মাটির মাটির ভিতরে যে পোকা হয় যে কাঠের সাদা পোকা ওইগুলা না না তাহলে কালো কালো করে কালো করে ওইগুলা আপনার বেশিরভাগ পাওয়া যায় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দিকে পাওয়া যায়। আচ্ছা পোকাগুলো খান আপনারা? ওটা আরো বেস্ট বেস্ট খাবার। এটার চাইতে ওটা অনেক সার। ওটা কি ভেজে খাইতে হয়? একই সিস্টেম, একই সিস্টেম। আর ওই যে আর কি পোকার বললেন, বললা 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 ওই মৌ পোকার মৌমাছির মতো মধুপোকের মতো আর কি। আচ্ছা, ওরগুলা ওইটা ভিতরে আপনার কত বিষ? অত তো অনেক বিষ থাকে। না না, বাচ্চা বাচ্চাগুলা খান? বাচ্চাগুলা সাদা 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 বাচ্চাগুলা যেগুলা এখন মানে মনে করো মধুপোকে তো আপনার পাখা গজাইছে না? হ্যাঁ, যেগুলা পাখা গজায় গজায়নি মানে বাসা থেকে ধরে নিয়ে আসে। হ্যাঁ, ওইগুলা এগুলা কি ভেজে? ওইগুলা ভেজে, ওইগুলা আরো মজা। ওগুলা যেতে ওইটা আরো মজা। ভাত দিয়ে খেতে হয় না? ভাত দিয়ে খায়। কেউ কেউ তো আবার ওই মদ দিয়ে খায়। মদ দিয়ে ভাজার পরে? ভাজার পরে। ওইগুলা খাইতে আরো অনেক সুস্বাদু। আপনি একবার খাইলে মনে হবেন যে স্বাস্থ্য আরো বাড়াই গেছে। অনেক ক্যাসিমং মনে হয় বেশি খায়, এই জন্য ওর পেশি টেশি বেশ স্ট্রং। হ্যাঁ, আমি সবগুলো খাই, সব পোকাই। একটা দুইটা না, যেগুলো সামনে কাঁচা খাইতে পারবেন এর থেকে একটা? কাঁচা কেমনে খাবো? কাঁচা খাওয়া যায় না তো। খাইতে পারবেন না? না। যে পোকাটি আজ রান্না করা হচ্ছে সেটা প্রথম দেখায় আমি ভেবেছিলাম তেলা পোকা, তবে ফুপা বললেন এটি আসলে এক ধরনের পানির পোকা। দেখে মনে হলো এই পোকাটি হয়তো আগে কখনো পানিতে দেখেছি। ঝোপঝাড় আচ্ছন্ন ডোবা বা নালায় এ ধরনের পোকা থাকতে দেখা যায়। রান্নার প্রণালী ছোট মাছ যেভাবে সমতলের মানুষ খায় ঠিক সেভাবেই করা হচ্ছে। বাটা মশলা ছাড়া সামান্য কিছু গুঁড়া মশলা এবং সেই সাথে পেঁয়াজ ও কাঁচামরিচের কুচি দিয়ে প্রথমে ভেজে তারপরে সেই পোকাগুলা দিয়ে দেওয়া হলো। কষানো মশলার উপরে যখন পোকাগুলা ঢালা হচ্ছিল তখনও পোকাগুলা যেন ছটপট করছিল।
আগে কখনো খাইছো পোকাগুলা? আগে কখনো খাইছো? তুমি কোন ক্লাসে উঠছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস ওয়ান। তোমার রোল নাকি এক হয়েছে? মিষ্টি খাওয়াবা না? মিষ্টি খাওয়াবা না? হ্যাঁ। কি ভাই, ভাল লাগছে? রান্না শেষ? আরো আছে, তলে চিতে আসবে। কেমন লাগতেছে? মজা মজা। এটা কি মাছ? নারকলা মাছ। নারকলা মাছ, ভাত আর সেই পোকাটা। পোকাটার নাম তো বলতে পারলেন না আমার সাথে? নাম জানে না। নাম জানে না, একটু দেখলে চিনে। কেমন লাগছে দিদি বলেন? ভালো। আচ্ছা, মজা মজা। আপনি রান্না করলে বেশি ভালো হয় না মা রান্না করলে মজা হয়? মা রান্না করলে মজা হয় না? আচ্ছা, খেয়ে দেখেন না। আমি খেতে পারবো না, দুটো মনে হচ্ছে আর কি। এটা দিয়ে তরকারি রান্না করা যায় না তো? না না, শুধুই ভাজতে হয়। শুধু ভাজতে হয়। তার রান্না করলে এগুলো মনে করেন আপনার শক্ত হয়ে যায়। আচ্ছা, এগুলো এগুলো শক্ত হয়ে যায় আর এগুলো খাওয়া যায় না। রান্না করলে এগুলো শক্ত হয়ে যায়, ভাজাইলে মনে করো এগুলো নরম হয়ে যায় আর এগুলো খাওয়া যায়। ওয়াও, মজা। আচ্ছা দেখুন, খাবে নাকি? না হয়তো। আচ্ছা দেখুন, পোকাটা দেখতে একদম তেলা পোকার মতো, কিন্তু এটা কিন্তু পানিতে হয়। এর যে পাখনা ছিল উপরে, পালক, সে পালকটা প্রথমে ছিঁড়ে ফেলা হয়েছিল। পালকটা ছিঁড়ে এটা পরিষ্কার করা হয়েছে। এই যে দেখুন, পালকটা ছিঁড়ে পরিষ্কার করার পরে বাঙালি সব মাল মশলা মশলাগুলো দিয়ে এবং সেই সাথে গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে। আমি যখন এটা জীবিত ছিল তখন হাতে নিতে পারতেছিলাম না, কেমন একটা মনে হচ্ছিল আমার কাছে। তবে আমি কিন্তু আমার পিসিকে সম্মান জানিয়ে বলতেছি, এটা আমার খেতে ইচ্ছা হচ্ছে না, খেতে ইচ্ছা হলে আমি অবশ্যই এটা খেতাম। তবে পিসি, এটার স্বাদ কেমন? ধরেন আমি এটা দিয়ে দিলাম আপনার, এটা এটা স্বাদ কেমন? কেমন খেতে বলেন তো? কোন জিনিসটার মতো খেতে? খুব মজা তো। মজা, কিন্তু কোন জিনিসটার মতো খেতে? কাঁকড়ার মতো। ঠিক আছে, সবাই খান, আমি গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুইটা খেয়ে দেখি। আমি গ্রিল দিয়ার ছিলাম, স্বাদটা কিন্তু অন্য ধরনের টেস্ট আছে। এর ভিতরে মাখন আছে না, ঘি এর মতো। আচ্ছা, মানে কাঁকড়ার ভেতরে যেমন থাকে আর কি, এরকম। খুব মিষ্টি। আচ্ছা।